ওয়েলকাম আপনাদেরকে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। তো আজকের ভিডিওটা ভিডিওর টপিকটা হচ্ছে বাইকের এবিএস নিয়ে। বাইকের এবিএস থাকলে কি কি সুবিধা পাওয়া যায় আর কি কি অসুবিধা। তো এটা জেএসএক্সআর এবিএস থাকে, এবিএস ছাড়াও একটা জেএসএক্সআর আছে। তো এবিএস আছে এই বাইকে। তো আজকে আপনাদেরকে দেখাবো বাইকটা চালিয়ে দেখাবো, এবিএস থাকলে কি বাইকে ব্রেকিংটা কেমন হয় আর এবিএস ছাড়া বাইকে ব্রেকিংটা কেমন হয় এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি চালিয়ে দেখাবো। এখানে আছে আমার কাছে একটা বাইক এবিএস সহকারে, আর এই যে এখানে আছে আরেকটা বাইক, এই বাইকটাতে এবিএস নাই। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। এটা হলো জেএসএক্সআর, এটাতে এবিএস আছে। এবিএস এর যে সিস্টেমটা এটাতে আছে। তো এটা হলো পিছের চাকা, পিছনের চাকার এবিএস। তো এটা দুই জায়গাতে এবিএস আছে। আর এই যে এখানে আরেকটা বাইক, এই বাইকটাতে এবিএস নাই। তো এখানে দেখেন এটাতে কোনো চাকাতেই নাই এবিএস। তো এবিএস থাকার মেন সুবিধাটা হলো ব্রেকে, এবিএস থাকার মেন সুবিধা হলো ব্রেকে, ব্রেকিং সিস্টেমে। এবিএস মানে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, এটা ব্রেকটা লক হতে দেয় না। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আমি এই বিষয়টা, আসলে এবিএস থাকলে বাইকে ব্রেকিংটা কেমন হয়। তো দেখাবো এই বাইকটাতে এবিএস আছে। তো এই বাইকটা ব্রেক ধরলে কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো